নমস্কার। সারা দুনিয়ার বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের নিবেদন গল্প কল্প রহস্য। আজ আপনারা শুনবেন আর্থার সি ক্লার্কের লেখা হু ইজ দেয়ার। স্যার আর্থার সি ক্লার্ক, জন্ম 1917 সালের 16ই ডিসেম্বর। প্রখ্যাত এই ব্রিটিশ কল্পবিজ্ঞান লেখকের উল্লেখযোগ্য রচনাগুলি হল দ্য ফাউন্টেইন অফ প্যারাডাইস, এগেইনস্ট দ্য ফল অফ নাইট প্রভৃতি। 2008 সালের 19 মার্চ এই প্রখ্যাত সাহিত্যিকের জীবনাবসান হয়। আজকের গল্প পাঠে আমি তুনির, আবহ সঙ্গীত ও সম্পাদনায় পল্লব, পর্ব পরিচালনায় আমি তুনির, প্রচ্ছদ পরিকল্পনা টিম গল্প কল্প রহস্য। কৃত্রিম উপগ্রহের নিয়ন্ত্রণ দপ্তর থেকে হঠাৎ ডাক পড়ল। পর্যবেক্ষণ কক্ষে সেদিনের কাজের রিপোর্ট লিখতে ব্যস্ত ছিলাম আমি। পর্যবেক্ষণ কক্ষটা আসলে একটা কাঁচের তৈরি গম্বুজ। স্টেশনের অক্ষরেখা থেকে ঠেলে বেরিয়ে থাকে এই অফিস। গোল একটা চাকার কেন্দ্রস্থলে টুপি পরালে যেরকম দেখতে হয়, কাঁচের তৈরি পর্যবেক্ষণ কক্ষটাকে দেখতে অনেকটা সেই রকম লাগে। মাত্র কয়েক গজ দূরেই নির্মাণ বাহিনীর লোকজনেরা খণ্ড খণ্ড অংশগুলোকে জুড়ে স্টেশন তৈরির কাজে ব্যস্ত। ধীর গতির ব্যালে নাচের মতো ভঙ্গি তাদের। স্টেশন সুপারভাইজার বলছি। কি ব্যাপার? একটা ছোট প্রতিধ্বনি ধরা পড়ছে আমাদের র্যাডারে। প্রতিধ্বনি থেকে মনে হচ্ছে জিনিসটা প্রায় নিশ্চল, সাইরাসের 5 ডিগ্রি পশ্চিমে। জিনিসটার একটা ফিল্ড রিপোর্ট দিতে পারবেন কি? আমাদের কক্ষপথের সঙ্গে সমান্তালে চলেছে এমন কোনো জিনিস আর যাই হোক কোনো উল্কা হতে পারে না কোনো মতেই। হয়তো আমরাই কোনো জিনিস ফেলে দিয়েছি, শক্ত করে ধরে রাখার ফলে কোনো যন্ত্রপাতি ভেসে বেরিয়ে যেতেও পারে মহাকাশ স্টেশনের বাইরে। কিন্তু আমার এই অনুমান যে ভুল তা চোখে বাইনোকুলার লাগাতেই ধরা পড়ল। চারপাশের আকাশ ভালো করে খুঁজতে গিয়েই দেখতে পেলাম জিনিসটাকে। মানুষের হাতে গড়া মনে হলেও আমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। নিয়ন্ত্রণ দপ্তরকে বললাম, পেয়েছি, অন্য কারো পরীক্ষামূলক স্যাটেলাইট বলে মনে হচ্ছে। আকারে শঙ্কুর মতো, 4টে অ্যান্টেনা, আর নিচের দিকটা অনেকটা আতসকাচের মতন। গরম দেখে মনে হচ্ছে 1960s এর প্রথম দিকে আমেরিকার বিমানবাহিনী থেকে ছোড়া কোনো কৃত্রিম উপগ্রহ। উপগ্রহের বেতার প্রেরক যন্ত্র বিকল হয়ে যাওয়ায় হয়তো বিমানবাহিনী আর খোঁজ পায়নি। এই কক্ষপথেই স্যাটেলাইট পাঠানোর কয়েকটা প্রচেষ্টা হয়েছিল এককালে, দেখছি শেষ পর্যন্ত ওরা ব্যর্থ হয়নি। কাগজপত্র ঘেঁটে আমার অনুমান যাচাই করে নিল নিয়ন্ত্রণ দপ্তর। তারপর জানালো, আমাদের মহাকাশ পরিভ্রমণের পক্ষে রীতিমতো বিপদজনক হতে পারে এর অস্তিত্ব। কোনো একজনকে গিয়ে স্যাটেলাইটটাকে টেনে আনতে হবে স্পেস স্টেশনের ওপর। সেই একজন যে আমাকেই হতে হবে তা বুঝলাম। নির্মাণ বাহিনীর সবাই এমন মিলেমিশে কাজ করছে যে ওদের মধ্যে থেকে কাউকে সরিয়ে আনার সাহস আমার নেই। নির্ধারিত সময় থেকে আমরা এমনিতেই পিছিয়ে চলছি। আবার আরও একটা দিন দেরি হওয়া মানেই $10,00,000 অপব্যয়। পৃথিবীর সবকটা রেডিও আর টেলিভিশন স্টেশন অধীর আগ্রহে অপেক্ষা করছে এই বিশেষ মুহূর্তটির জন্য, যখন আমাদের মাধ্যমে তারা অনুষ্ঠান প্রচার করতে পারবে। তখনই সম্পূর্ণ হবে পৃথিবীব্যাপী অনুষ্ঠান প্রচারের স্বপ্ন। টিভি এবং রেডিওর আনন্দ উল্লাস তখন সুমেরু থেকে কুমেরু পর্যন্ত ছড়িয়ে পড়বে। আমি ওটা নিয়ে আসতে যাচ্ছি, বললাম আমি। আমার ভাবভঙ্গি দেখে মনে হলো যেন বিরাট একটা উপকার করে আমি সবাইকে বাধিত করতে চলেছি। আসলে
আমি কিন্তু বেশ খুশি হয়েছি। সপ্তাহ দুয়েক হলো স্পেস স্টেশনে বাইরে বেরোবার কোনো সুযোগ পাইনি। স্টোরের প্রতিদিনকার রিপোর্ট, সুপারভাইজারের রুটিন মাফিক কাজকর্মে আমি সত্যিই হাঁপিয়ে উঠেছিলাম। এয়ারলকে যাওয়ার সময় একজনকেই পেরিয়ে যেতে হলো আমায়, সে হলো টমি। টমি একটা বেড়াল এবং আমাদের সঙ্গী মহাকাশযাত্রী। পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরে মানুষের কাছে পোষা জীবজন্তু যে কতখানি আদরণীয় তা বলার অপেক্ষা রাখে না। সব জীবজন্তু ভারহীন পরিবেশে সহজে মানিয়ে নিতেও পারে না। মহাকাশ পোশাকের মধ্যে ঢোকার সময় ও মিউ মিউ করে ডাকতে লাগলো, কিন্তু আমি তখন এত ব্যস্ত যে তার সঙ্গে খেলা করার মতো সময় আমার ছিল না। স্টেশনের ওপরে আমরা যে পোশাক বা স্যুট পরি এবং চাঁদে যে ধরনের নমনীয় পোশাক ব্যবহার করি, এই দুয়ের মধ্যে অনেক পার্থক্য আছে, বলতে গেলে প্রায় কোনো মিলই নেই। স্পেস স্টেশনের পোশাকগুলো আসলে এক একটা ছোট মহাকাশপথ, শুধু একজন মানুষকে স্থান দেওয়ার মতোই তার পরিসর। অনেকটা কাঠের চোঙার মতো আকৃতি, লম্বায় প্রায় 7 ফুট। প্রোপালশন জেট লাগানো থাকে ওগুলোর মধ্যে। ওপরের দিকে চালকের হাত রাখার জায়গা থাকে দুদিকে। হাত দুটো পোশাকের ভিতর দিকে ঢুকিয়ে রাখতে হয়। বুকের সামনে রাখা যন্ত্রচালিত নিয়ন্ত্রণগুলো ব্যবহার করে স্যুটটাকে যেদিকে খুশি চালানো যায়। সম্পূর্ণ নিজস্ব মহাকাশপথের ভিতর জাঁকিয়ে বসে পাওয়ারের সুইচটা টিপে দিলাম। যন্ত্রপাতির খুদে প্যানেলটায় কাঁচগুলো ঠিক আছে কিনা দেখে নিলাম। মহাকাশ স্যুটের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে প্রায় প্রত্যেকেই একটা শব্দ বিড়বিড় করে আওড়ায়। এই শব্দটা হলো ফোর্প। এই ফোর্প শব্দটা বলার সঙ্গে সঙ্গে তাদের মনে পড়ে যায় ফুয়েল, অক্সিজেন, রেডিও আর ব্যাটারি। এই 4টে জিনিস ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে। সবকটাই ঠিকঠাক আছে। মাথার স্বচ্ছ কাঁচের ঢাকনাটা নামিয়ে দিলাম। এখন বাইরের জগতের থেকে আমি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। বেশি দূরে যাচ্ছি না, তাই স্যুটের ভেতরকার খুপড়িগুলো আর পরীক্ষা করে দেখলাম না। দূরের অভিযানের ক্ষেত্রে খাবার দাবার আর বিশেষ কয়েকটা যন্ত্রপাতি এইসব থাকে খুপড়িতে। কনভেয়ার বেল্টের উপর দিয়ে কাত হয়ে আস্তে আস্তে এগিয়ে গিয়ে নেমে পড়লাম এয়ারলকে। বায়ুহীন আর বায়ুময় এই দুই জগতের মধ্যেকার একটা প্রকোষ্ঠ হচ্ছে এয়ারলক। বাতাসের চাপ কমানোর জন্য পাম্পগুলো চলতে শুরু করলো। বায়ুচাপ কমতে কমতে শূন্যে পৌঁছতে খুলে গেল বাইরের দিকের দরজা। এয়ারলকের মধ্যেকার অবশিষ্ট বাতাসের ধাক্কায় আমি ছিটকে গেলাম তারার জগতের দিকে। খুব আস্তে আস্তে ডিগবাজি খেতে খেতে এগিয়ে গেলাম আমি। আমাদের স্টেশন থেকে আমি মাত্র 12 ফুট দূরে। নিজেকে আমার একটা সম্পূর্ণ স্বতন্ত্র, স্বনির্ভর গ্রহ বলে মনে হচ্ছে। আমার ছোট্ট জগতের মধ্যে আমি একেবারে একা। খুদে অচল বায়ুনিরোধক সিলিন্ডারগুলোর মধ্যে আমি বদ্ধ। সারা ব্রহ্মাণ্ডটা বর্ণময় হয়ে দুলছিল আমার চোখের সামনে। আমার নড়াচড়ার কোনো ক্ষমতা নেই স্যুটের মধ্যে। নিরাপদ বন্ধনীর আঁটোসাঁটো বাঁধনে আমি বন্দী। পাশ ফেরারও কোনো উপায় নেই আমার। অবশ্য সবকটা খুপড়ি আর তার নিয়ন্ত্রণ আমার হাত আর পায়ের আয়ত্তে থাকায় কাজকর্মের এখানে কোনো অসুবিধা নেই। মহাকাশচারীর সবচেয়ে বড় শত্রু হল সূর্য। কয়েক সেকেন্ডের মধ্যে একজন মানুষকে সম্পূর্ণ অন্ধ করে দিতে পারে সূর্য কিরণের ঔজ্জ্বল্য। তাই খুব সন্তর্পণে, অত্যন্ত সাবধান হয়ে স্যুটের যেদিকে রাত সেদিকের কালো ফিল্টারটা খুলে দিলাম। ঘুরিয়ে তাকালাম বাইরে তারাদের পানে। হেলমেটের বাইরের সূর্যাবরণটিকে স্বয়ংচালিত করে দিলাম, যাতে স্যুটের দুলুনির সঙ্গে সঙ্গে এদিকে ওদিকে তাকালেও সূর্যের অসহ্য দীপ্তি কোনোভাবেই চোখে না পড়ে।
অচিরেই দেখতে পেলাম আমার লক্ষ্যবস্তু, ঝকঝকে একটা রূপোর কণার মতো তারকা খচিত মহাকাশে জিনিসটার ধাতব দীপ্তি দেখলেই বোঝা যায় যে সেটা নক্ষত্রলোকের কেউ নয়। জেট নিয়ন্ত্রণ পেডালের ওপর আস্তে পায়ের ধাক্কা মারতেই অনুভব করলাম গতিবেগ বৃদ্ধি পাচ্ছে, অত্যন্ত মৃদু সেই বেগ বৃদ্ধি, কিন্তু তবুও তা বোঝা যায়। বোঝা যায় স্বল্প শক্তি রকেটগুলো স্টেশন থেকে ঠেলে আমাকে নিয়ে চলেছে। পুরো 10 সেকেন্ড রকেটগুলো সক্রিয় রাখার পর হিসেব করে দেখলাম গতিবেগ বেশ ভালোই উঠেছে, কাজেই বন্ধ করে দিলাম জেটগুলো। এই গতিবেগে বাকি পথটা পেরিয়ে যেতে 5 মিনিট লাগবে আমার, তারপর অচেনা ওই বস্তুটাকে উদ্ধার করে আবার ফিরে আসব। কিন্তু অতলস্পর্শী গহ্বরের ভিতরে যাত্রা শুরু করার প্রায় সঙ্গে সঙ্গেই জানতে পারলাম ভয়ঙ্কর একটা কিছু গোলমাল হয়েছে। স্পেস শুটের ভিতরে কখনো নিথর স্তব্ধতা বিরাজ করে না, অক্সিজেন বেরোনোর মৃদু হিসহিস শব্দ, পাখা এবং জেনারেটরের আবছা ঘসঘস আওয়াজ, নিজের শ্বাস প্রশ্বাসের ফিসফিসানি সব মিলিয়ে একটা ছন্দময় ধ্বনি প্রবাহ। এমনকি কিছুক্ষণ কান খাড়া করে শুনলে নিজের হৃদযন্ত্রের ধুকপুকুনিও শুনতে পাওয়া যায়। এইসব শব্দ সমষ্টি স্যুটের মধ্যেই ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরতে থাকে। মহাকাশের মাঝে এরাই হলো জীবনের অলক্ষ্য স্পর্শ। এই একটানা শব্দের সঙ্গে মহাকাশচারীরা এতটাই পরিচিত যে এর বিন্দুমাত্র পরিবর্তনেই তাদের কাছে অস্বাভাবিক লাগে। সে পরিবর্তনই আমি অনুভব করলাম। পরিচিত শব্দগুলোর সঙ্গে আরও একটা আওয়াজ মিশছিল যা আমি শনাক্ত করতে পারলাম না। মাঝে মাঝে বিরতি দিয়ে নিয়মিত ব্যবধানে শোনা যাচ্ছিল চাপা থপথপ শব্দটা, সেই সঙ্গে মাঝে মাঝে একটা আঁচড়ানোর শব্দও শোনা যাচ্ছিল, ধাতুর উপরে ধাতু খসার মতো আওয়াজটা। নিমেষের মধ্যে আমি ভীষণ ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। দম বন্ধ করে শুধু চোখ খুঁড়িয়ে খুঁড়িয়ে অচেনা অজ্ঞাত শব্দটার উৎস নির্ণয়ের চেষ্টা করলাম। কন্ট্রোল বোর্ডের মিটারগুলো থেকে কোনো সূত্র পাওয়া গেল না। সবকটা কাঁটাই পাথরের মতো স্কেলগুলোর ওপর অনর, লাল বাতিগুলো একেবারে স্থির। এদের জলানেফা থেকেই মহাকাশযাত্রীরা বিপদ সম্পর্কে হুঁশিয়ার হয়। এইসব দেখেই একটু সান্ত্বনা পাওয়া গেল বটে, কিন্তু তা খুব বেশি নয়। এ ধরনের পরিস্থিতিতে সহজাত প্রবৃত্তির উপরে আস্থা রাখাই আমার একমাত্র উপায়। কিন্তু হঠাৎ বিপদজ্ঞাপক সংকেত পেয়ে চমকে উঠলাম এবং এরাই বার বার আমাকে হুঁশিয়ার করে তুলল, ফিরে চলো স্টেশনে, দেরি হয়ে যাওয়ার আগে এই জায়গা ছেড়ে পালাও। আজও সেই শেষ কটা মিনিট আমি মনে করতে চাই না। একটা ভয়ঙ্কর আতঙ্ক জোয়ারের জলের মতো এসে আমার মনের সমস্ত জোর যেন ভাসিয়ে নিয়ে গেল। কৌতূহল উদ্দীপনা সমস্ত কিছু ছাপিয়ে মনকে আচ্ছন্ন করলো ভয়। আর সম্ভব হলো না নিজের মনকে বোঝানো। শিহরণ জাগানো শব্দটাকে বিগ্রানো কলকব্জার আওয়াজ বলে চালিয়ে দিয়ে মনের সঙ্গে লুকোচুরি খেলার চেষ্টাও সম্পূর্ণ বিফল হলো। মানব জগৎ থেকে বহু দূরে মহাকাশের এই নিভৃত নিরালায় আমি জাগতিক, মানবিক বা পার্থিব কোনো বস্তু থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। কিন্তু কেন জানি না আমার নিজেকে আর একা মনে হচ্ছিল না। প্রাণের একটা আবছা কিন্তু নির্ভুল স্পন্দন ধ্বনি যেন এই অসীম শূন্যতার মাঝে আমাকে সঙ্গ দিচ্ছিল। তীব্র একটা ভয়ের অনুভূতি নিয়ে আমি অনুভব করলাম যেন আমার প্রকোষ্ঠের মধ্য দিয়ে কিছু একটা ঢোকার চেষ্টা করছে। অদৃশ্য সেই বস্তুটি মহাকাশের নির্মম নিষ্ঠুর নির্দয় বায়ুহীন শূন্যতা থেকে
আশ্রয় খুঁজছে আমার মহাকাশযানের ভিতরে। উন্মাদের মতো মাথা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখবার চেষ্টা করলাম চারিদিক। সূর্য যেদিকে আছে সেদিককার চোখ ধাঁধানো নিষিদ্ধ শঙ্কুটার দিকে না তাকিয়ে সারা ব্রহ্মাণ্ডের যত দূর চোখ যায় তত দূর দেখলাম বাড়ে বাড়ে। কিন্তু না, কোথাও কিচ্ছু নেই, থাকতেও পারে না। তবু সেই আঁচড়ানোর শব্দটা আগের চাইতেও এখন অনেক সুস্পষ্ট হয়ে উঠছে। এরকম একটা ধারণা প্রচলিত আছে যে মহাকাশযাত্রীরা কুসংস্কারাচ্ছন্ন হয়, যদিও এর মধ্যে এতটুকু সত্যতা নেই। কিন্তু ওই অবস্থায় আমার সমস্ত বুদ্ধি যুক্তির ঐশ্বর্য নিঃশেষিত। আচমকা মনে পড়ে গেল স্টেশনের অনতি দূরে ঠিক আমি যেখানে আছি ওই জায়গাতেই এসে মরণপথের পথিক হয়েছিল বার্নি সামার। এরকম একটা পরিস্থিতিতে আমার বিশৃঙ্খল চিন্তার জন্য নিশ্চয়ই আমাকে দোষারোপ করা যায় না। অনিবার্য দুর্ঘটনা বলে যে ঘটনাগুলোর ওপর আমরা জবনিকা টেনে দিই এও ছিল এক সেরকমই দুর্ঘটনা। একই সাথে বার্নির তিনটে জিনিসে গোলমাল দেখা দিয়েছিল। বার্নির অক্সিজেন রেগুলেটর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে হু হু করে বেড়ে গিয়েছিল, আর অতিরিক্ত বায়ু বের করে দিয়ে বায়ুচাপের সমতা বজায় রাখার সেফটি ভাল্ভটিও গিয়েছিল বিগড়ে। প্রবল বায়ুচাপে হঠাৎ ভেঙে গিয়েছিল একটা বিপজ্জনক সন্ধিস্থল। ব্যাস মুহূর্তের ভগ্নাংশের মধ্যেই ওর শুট খুলে গিয়েছিল মহাকাশের নিঃসীম শূন্যতার মধ্যে। বার্নিকে আমি চিনি না, তার সঙ্গে জীবনেও আলাপ হয়নি আমার, কিন্তু হঠাৎ করে তার কথাই বারবার মনে পড়ল। ভয়াবহ একটা ধারণা গুঁড়ি মেরে ঢুকে পড়ল আমার মধ্যে। এ ধরনের জিনিস নিয়ে কেউ অবশ্য আলোচনা করে না, জখম হলেও একটা স্পেস স্যুটের দাম এত বেশি যে তা ফেলে দেওয়া যায় না। ভেতরকার মানুষটি নিহত হলেও নয়, আবার তা মেরামত করিয়ে নিয়ে দেওয়া হয় নতুন ক্রমিক সংখ্যা দিয়ে, তারপর ব্যবহার করা হয় আর একজন মহাকাশচারীর জন্য। পৃথিবী থেকে অনেক অনেক দূরে তারাদের মাঝে প্রাণ হারায় যে মানুষ, তার আত্মা যায় কোথায়? তুমি কি তাহলে এতদিন এখানেই ছিলে বার্নি? তোমার হারিয়ে যাওয়া বহু দূরের বাড়ির সঙ্গে যে জিনিসটার এত ঘনিষ্ঠ সম্পর্ক, সেই সর্বশেষ বস্তুটাকে আঁকড়ে ধরার জন্যই কি তুমি এখানে পৌঁছ পেতে বসেছিলে এত কাল ধরে? চারদিক থেকে ঘিরে আসা দুঃস্বপ্নের সঙ্গে প্রাণপণ লড়াই করবার চেষ্টা করলাম। আশ্রানোর আর মৃদু ধাক্কা দেওয়ার শব্দগুলো এবার যেন আমার চারদিক থেকেই আসছে। মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে হলে এখন শুধু আমার নিজের কাছে প্রমাণ করা দরকার এ সুট বার্নির নয়। যে ধাতব দেওয়ালের আবরণ আমাকে ঘিরে আছে তা অন্য কারোর কফিন হয়ে দাঁড়ায়নি। বেশ কয়েকবার চেষ্টা করে ডান দিকের বোতামটা টিপতে পারলাম। জরুরি বেতার তরঙ্গের সুইচ টিপে দিলাম আমার প্রেরক যন্ত্রে। হাঁপাতে হাঁপাতে বললাম, স্টেশন, বিপদে পড়েছি, রেকর্ড ঘেটে আমার শুটের ইতিহাসটা কি ছিল? আর কথাটা শেষ করতে পারিনি। সবাই বলে আমার আহত চিৎকারে সেদিন রীতিমতো জখম হয়ে গিয়েছিল মাইক্রোফোন, কিন্তু আশেপাশের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় আমি যখন স্পেস শুটের মধ্যে একেবারেই একা, তখন যদি হঠাৎ এরকম শব্দ আসে গলা থেকে ওরকম আর্ত চিৎকারই বের হয়। নিরাপদ বন্ধনী থাকা সত্ত্বেও নিশ্চয়ই সামনের দিকে হুমড়ি খেয়ে পড়েছিলাম। মিনিট কয়েক পরে যখন উদ্ধার বাহিনী এসে পৌঁছলো তখনও আমি অচেতন ছিলাম, আর কপালের উপর ফুটে উঠেছিল একটা লাল দগদগে ক্ষত চিহ্ন। সারা স্যাটেলাইট রিলে সিস্টেমের মধ্যে
আমি শুধু জানি আসলে সেদিন কি ঘটেছিল। ঘণ্টাখানেক বাদে জ্ঞান ফিরে আসার পর দেখলাম আমাদের গোটা মেডিকেল স্টাফ আমাকে ঘিরে আছে আমার বিছানার চারপাশে। কিন্তু আমার জন্য কারোরই বিশেষ মাথা ব্যথা দেখলাম না। আমার অসুস্থতাকে সম্পূর্ণ উপেক্ষা করে তিনটে ছোট ছোট সুন্দর বেড়াল ছানার সঙ্গে খেলাধুলোতেই রীতিমতো ব্যস্ত হয়ে উঠেছিল ওরা। আমাদের টমি তার সদ্যজাত শাবক তিনটিকে অতি যত্নে অতি নির্ভীতে লালন পালন করছিল আমারই শুটের 3 নম্বর নিরালা কুঠুরিটিতে। কেমন লাগলো আমাদের আজকের গল্প হু ইজ দেয়ার? ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আগামী সপ্তাহে আমরা আবার হাজির হব একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, গল্প এখানে অল্প নয়।